আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে। চলে আসলাম বরাবরের মতো ভাইরাল সাইদু চাচুর কাছে, আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। যে সকল ভাই এবং আপুরা তাদের মুখে তিল আছে, অনেকে তিল থাকে, অথবা যে সকল আপুদের মুখে অনেক লোম আছে রিমুভ করতে চায়, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল। তার জন্য চলে আসতে হবে সাইদু ভাইয়ের কাছে, আর আজকে কিছু কথা বলবে এই বিষয়ে সাইদুর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। তো ভাইয়া, আজকের ভিডিওতে আমাদের যেটা বলবেন যে অনেক আপু আছে যাদের মুখে লোম থাকে, বা অনেক ভাইয়ের জড়িত সমস্যার জন্য অনেক আপুদের মুখে লোম থাকে, ট্রান্সজেন্ডার হিজরা যারা আছে তাদের মুখে লোম থাকে। এই লোমগুলো আসলে 100% রিমুভ হয়, কিন্তু কয়েকটা সেশনে করতে হয়, কয়েকবার আসতে হয়। আর তিল, মেস্তা, মাশা, বড় তিল, বড় আঁচিল, এই ধরনেরও এগুলো রিমুভ করা আমাদের এখানে যায় খুব সহজে, এবং এই আজকে এই কাজগুলো আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, তো ভিউয়ার্স স্ক্রিনে যে দুইটা ছবি দেখতে পাচ্ছেন এখন, একটা আপুর কিন্তু তিল থাকা অবস্থায় এবং সাইদুর ভাইয়ের কাছ থেকে রিমুভ করার অবস্থায় যেটা পরিবর্তন হয়েছে আমরা কিন্তু সরাসরি কিন্তু দেখতে পাচ্ছি। তো ভাই, এগুলা আসলে খরচ কেমন হয়? এগুলো সম্পর্কে একটু বলুন। তিলের সাইজের উপর আপনার ওই, আমি রিজনেবল প্রাইসে কাজ করি এখন। ইলেকট্রোসার্জিক্যাল মেশিনও আছে, FDA লেজারও আছে, নর্মাল লেজারও আছে, যেটা যেটা দেখ করে যার বাজেটে যেটা কুলে। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে দিবেন, তিল বা আঁচিল মেস্তার এগুলোর, আমি আপনাদের ভালো একটা প্রাইস দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, অনেকে প্রশ্ন করে আপনাদের যে কাজগুলো করেন কোনো আপনার হেলথ বা কোনো পারমিশন আছে কি না? আমাদের সব কিছু ক্লিয়ার। আর আরেকটা কথা হলো, যেটা আমরা এমন কোনো কিছু করবো না যেটাতে আপনার স্বাস্থ্যহানি হবে কারো। আচ্ছা, আর মেশিনগুলো তো স্বাস্থ্যের জন্য? হ্যাঁ, সব আপনার FDA অ্যাপ্রুভাল, কোনো ধরনের মেশিন চাইনিজ নাই যেটা মানুষের স্কিনের জন্য খুব ক্ষতি করতে পারে। আচ্ছা, কেউ যদি আপনার সরাসরি শপে আসতে চায় কীভাবে আসবে? BD ট্যাটু রিমুভ সেন্টার, এটা ঢাকা শান্তিনগর টুইন্টার মার্কেট অথবা মালিবাগ টুইন্টার মার্কেট বললেই হবে, এখানে চলে আসবেন। 11টা থেকে 7টা কল আছে, আর ডিসক্রিপশন বক্সে এবং ডিটেলস স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওখানে একটু নক করে চলে আসবে। আচ্ছা, পাশাপাশি আপনারা কী কী কাজ করে থাকেন? তিল রিমুভ করা হয়, আঁচিল রিমুভ করা হয়, মেস্তা রিমুভ করা হয়, কাটা দাগ রিমুভ করা হয়, এছাড়া মাতৃত্বজনিত ফাটা দাগ রিমুভ করা হয়, ঘাড়ের কালো দাগ, বগলের কালো দাগ এগুলো রিমুভ করা হয়, ট্যাটুও করা হয়। তো অ্যাস্থেটিক লেজারের যেসব সেন্টারে যেসব কাজগুলো হচ্ছে আমাদের কাছে, এগুলো সব ধরনের সার্ভিস আপনারা পাবেন। ওকে ভিউয়ার্স, তো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।